ও যুব সৈন্যের একনিষ্ঠ সদস্য আব্বাস উদ্দিন সর্দার, আপনারা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন 84 জিপির শেখ জালাল উদ্দিন ওরফে ময়না ভাইকে পাপন মণ্ডল, আপনারা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এবং প্রাক্তন সভাপতি মনিরুল ভাই, আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন। হ্যাঁ, খেলা চালু করেন। দেগঙ্গা বিধানসভার প্রিয় শ্রদ্ধেয় বিধায়িকা মাননীয়া রহিমা মণ্ডল মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের চান্ডালাটি থেকে আগত মাস্টারমশাই আশিক মাস্টারমশাই, সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। মাননীয় বিধায়িকাকে উত্তরী পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে তৃণমূলের বরিষ্ঠ কর্মী শফিকুল মণ্ডল মহাশয়, শফিকুর রহমান মহাশয়, আপনারা করতালি দিয়ে সম্বর্ধনা জানান। আমাদের আরও এক বিশিষ্ট অতিথি মাননীয় শেখ জালাল উদ্দিন মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন কাশেম মণ্ডল। আপনারা যুব সৈন্যের সকল সদস্যকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানানোর কথা বলব। আমাদের জালাল উদ্দিন ভাইকে উত্তরী পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন মহসিন মণ্ডল। মহসিন ভাই উত্তরী পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাব। ইতিমধ্যে আমাদের তৃতীয় ম্যাচের খেলা শেষ হয়েছে, আমাদের কর্মসূচি আমাদের অতিথিদের আপাতত শেষ করে আমরা আবার খেলাতে যাচ্ছি।